press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা একটি অত্যন্ত অভিনব পদ্ধতিতে আত্মমূল্যায়নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করব সেই আত্মমূল্যায়নটা কিসের না আত্মমূল্যায়নটা হচ্ছে আমরা যারা ঠাকুরমা স্বামীজির অনুগামী তারা কীভাবে ঠাকুর মা স্বামীজির ভাবধারায় আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ হতে পারি এবং ঠিক কি কি করলে আমরা আধ্যাত্মিক আনন্দ পেতে পারি এবং ঠাকুরমা মা স্বামীজির কৃপা আমাদের ওপরে বর্ষিত হতে পারে তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক চলুন একবার ঠাকুরমা স্বামীজির চোখে চোখ রেখে বুকে হাত রেখে নিজেরাই নিজেদের জিজ্ঞাসা করি একুশটি প্রশ্ন সেই একুশটি প্রশ্নের উত্তর সবগুলো যদি হ্যাঁ হয় তাহলেই বুঝতে হবে আমরা ঠাকুরমা স্বামীজির ভাবধারায় আধ্যাত্মিক পথে সত্যিই সত্যিই খুব দ্রুত উন্নতি করতে পেরেছি এবং ঠাকুর বা ও স্বামীজি আমাদের কাছাকাছি চলে এসেছেন প্রথম প্রশ্ন সত্য সত্যই কি আমি ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসতে পারছি দ্বিতীয় প্রশ্ন এগুলো প্রশ্নগুলো নিজেকে করতে হবে এবং উত্তরগুলো মন থেকে আসতে হবে দ্বিতীয় প্রশ্ন ঠাকুরমা স্বামীজির জন্য কি সত্যিই মনটা ছটফট করে প্রায়শই তিন নম্বর প্রশ্ন ঠাকুরমা স্বামীজির কথা ভাবলে বা পড়লে কি চোখে জল আসে চার নম্বর প্রশ্ন কথামৃত পড়ার জন্য কি সত্যিই মনটা ব্যাকুল হয় পাঁচ নম্বর প্রশ্ন জব ধ্যান কি সত্যিই মন থেকে প্রেমের সহিত করতে পারছি নাকি বসতে হয় তাই বসছি ছ নম্বর প্রশ্ন আগের থেকে কি সত্যি সত্যি সংযম ও নিঃস্বার্থপরতা বেড়েছে সাত নম্বর প্রশ্ন পবিত্রতার আনন্দ কি অনুভব করছি আট নম্বর প্রশ্ন মন থেকে কি হিংসা আগের থেকে কমেছে নম্বর প্রশ্ন ইন্দ্রিয়ের প্রতি আসক্তি কি সত্য সত্য কমেছে দশ নম্বর প্রশ্ন সকলকে কি ভালোবাসতে পারছি সমানভাবে এগারো নম্বর প্রশ্ন মানুষকে নারায়ণ জ্ঞানে কি সত্যিই সত্যিই দেখতে পাচ্ছি বারো নম্বর প্রশ্ন গরিব মানুষ দেখলে কি স্বামীজির কথা মনে পড়ছে ও তাকে সাহায্য করার জন্য হৃদয় ইচ্ছা জাগছে তেরো নম্বর প্রশ্ন ঠাকুর মাও স্বামীজির কথা বলতে ও শুনতেই কি শুধু মন চাইছে চোদ্দ নম্বর প্রশ্ন মনে কি সত্যিই আধ্যাত্মিক টান বাড়ছে আর সাংসারিক ভাব কমছে পনেরো নম্বর প্রশ্ন সারাদিন কাজের মধ্যে ঠাকুর বা স্বামীজিকে সত্যিই মনে পড়ছে ষোলো ঠাকুরের জন্য স্বামীজির জন্য উচ্চ আদর্শের জন্য জীবন উৎসর্গ পাঠ করতে পারছি তো ঠিকঠাক সতেরো নম্বর প্রশ্ন মনে সেবাভাব কি সত্যি সত্যিই জাগছে আঠেরো নম্বর প্রশ্ন অহংকার কি আগের থেকে কমেছে উনিশ নম্বর প্রশ্ন আধ্যাত্মিক আনন্দ কি আগের থেকে বেড়েছে কুড়ি নম্বর প্রশ্ন সুখে দুঃখে সব কিছু থেকে সত্যিই ঠাকুরের ইচ্ছা দেখতে পাচ্ছি শেষ প্রশ্ন অর্থাৎ একুশ নম্বর প্রশ্ন ঠাকুর ছাড়া সংসারে সব অনিত্য বোধ সত্যিই বুঝতে পারছি কি এই একুশটি প্রশ্ন প্রতিদিন রাতে কিংবা সকালে একবার করে করতে হবে আর এইভাবেই উত্তর যা পাবো যদি উত্তর নেতিবাচক হয় অর্থাৎ না হয় তাহলে সেই নেতিবাচক উত্তরকে ইতিবাচক উত্তরে পরিণত করতে হবে এবং চেষ্টা করতে হবে এই আত্মমূল্যায়ন করলে বোঝা যাবে আমরা সত্যই কতটা আধ্যাত্মিক জীবনে নিজেদের একাত্ম করতে পেরেছি আজকের আলোচনা করলাম বরানগর রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী শুভব্রত মহারাজের লেখা থেকে আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো খুব বেশি করে লাইক করবেন শেয়ার করবেন ও ভালো ভালো কমেন্টস করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ